ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ কমলাপুর শহর রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্কর ছক্কর বাস মেরামতের কাজ। মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ি চলতে পারবে না, হুঁশিয়ারি হাইওয়ে পুলিশের। ক্লোজ কন্ট্যাক্ট আসার দরকার নেই, আরএফআইডি গান দিয়ে যেগুলো দেখবো যে ফিটনেস নাই অথবা রুট পারমিট এটার না, সেই গাড়িগুলোকে আমরা। কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার রিট, শুনানি কাল। স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রী। এবং কার্ডিফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 44 বছরের চ্যাম্পিয়নদের মুকুট পড়েছে পাঁচটি দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। টিকিট সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে প্রতিটি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সোনার হরিণ। শেষ দিন হওয়ায় অন্য দিনের চেয়ে আজ ভিড় বেশি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছে। এদিকে চট্টগ্রামেও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। রেল স্টেশনে রয়েছে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, অন্যদিকে খুব ধীরগতিতে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন টিকিট প্রত্যাশীরা। শেষ দিনের টিকিট পেতে গতকাল সন্ধ্যা থেকে যাত্রীরা রেল স্টেশনে অপেক্ষা করছেন। আবার কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, আজ 8709টি অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, এর মধ্যে 5233টি টিকিট 7টি কাউন্টারে বিক্রির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কালোবাজারি রোধে এনআইডির সঙ্গে যাত্রীর তথ্য মেলাতে গিয়ে ধীরগতি হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও বিশৃঙ্খলা রোধে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে মনিটরিং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, কমলাপুর রেল স্টেশনে সেখানে ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের টিকিট না পাওয়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? সর্বোপরি আগাম টিকিট বিক্রির শেষ দিনের চিত্র আমাদের জানাবেন। একটি বিষয় হচ্ছে আজকে পঞ্চম এবং শেষ দিন আসলে অগ্রিম টিকিট দেওয়া, এরপর থেকে কালকে থেকে শুরু হবে চলতি বা ঘটমান প্রতিদিনকার টিকিট প্রতিদিন দেওয়া হবে আগামীকাল থেকে। আজকে টিকিট দেওয়া শেষ হবে যেগুলো হচ্ছে অগ্রিম টিকিট। আপনারা এখানে যে জনসমাগম দেখছেন, লোকজন দেখছেন, সবাই আসলে টিকিট প্রত্যাশী এবং সবাই আসলে অগ্রিম টিকিটে নেওয়ার জন্য এখানে আসছেন। অধিকাংশ মানুষ গতকালকে ইফতারের পরের থেকে এখানে আসলে লাইনে আছেন, আবার কেউ কেউ আবার আজকে সকালে সেহেরি খেয়ে এখানে চলে এসেছেন। তো এই যে ব্যবস্থাপনা টিকিট দেওয়ার, এটি আজকেই অগ্রিম টিকিট দেওয়ার শেষ হয়ে যাবে। কালকে থেকে যেহেতু চলতি বা ডেলি টিকিট দেওয়া শুরু হবে, সেহেতু আজকে মোটামুটি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে অনেক চাপ ছিল, এই মুহূর্তে আস্তে আস্তে চাপ বা ভিড় কমে আসছে। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন রেলওয়ের, তারাও আমাদের জানিয়েছেন কোনো আশঙ্কা বা ভয়ের কিছু নাই, যথেষ্ট পরিমাণ টিকিট রয়েছে। এবং যারা এখানে থাকবেন অফিস হওয়ার পরেও, অর্থাৎ 4টা 5টার পরেও যারা বিকেলের পরে এখানে থাকবেন, তাদেরও টিকিটের ব্যবস্থা করা হবে। আর একটা বিষয় যে অনলাইনে
টিকিট দেওয়ার একটা কথা ছিল, কিন্তু এখানকার এখানে যারা আছেন অনেকের সাথে আমরা আলাপ করেছি, আসলে অনেকেই অনলাইনে চেষ্টা করেছে বা অ্যাপসের মাধ্যমে চেষ্টা করেছে, কিন্তু আসলে জ্যামিংয়ের কারণে অথবা নেটওয়ার্কের দুর্বলতার কারণে আসলে কেউই ঢুকতে পারেনি বা টিকিট পায়নি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই মুহূর্তে এখানে যারা টিকিটের জন্য প্রত্যাশী বা লাইনে আছেন তাদের সাথে আমরা আসলে সরাসরি কথা বলে আপনাদের জানাচ্ছি। আসলে একটি বিষয় যে আপনারা এখানে মানে এখানে দাঁড়িয়ে আছেন, কখন থেকে দাঁড়িয়ে আছেন, এবং আজকে যদি টিকিট না পান তাহলে আপনাদের কী ধরনের উদ্যোগ আপনারা নেবেন? আমাদের টিকিট আসলে আমরা এখানে সেহরির পর থেকে আছি 4 তারিখে টিকিটের জন্য। এটা কাঙ্ক্ষিত টিকিট, এটা একটা সোনার হরিণ। আমরা নারীর টানে দেশে যাব, এই টিকিটটা পেলে আমরা সব দুঃখ কষ্ট ভুলে যাব, বলে যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যদি না পাই টিকিট, যদি না পাই এতে আমাদের করার কিচ্ছু নেই, আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে, বাইপথে যেতে হবে, বাসের মাধ্যমে যেতে হবে। বাসের অগ্রিম টিকিট অবশ্য ছাড়া হয়ে গেছে, তো আশা করি বাসের টিকিট। এই একটা বিষয় আপনি জানলেন যে এখানকার যারা লাইনে দাঁড়িয়েছেন তারা আসলে অনেক আশা নিয়ে এখানে টিকিট নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছেন। তার একটি বিষয় হচ্ছে যে ট্রেনের প্রতি মানুষের আস্থা বেশি, বাসে যেহেতু অনেক সময় দেখা যায় যে শেষের দিন বা চাঁদ রাত বা তার আগের দিন যারা রওনা দেন শিখরের উদ্দেশ্যে বা গ্রামের উদ্দেশ্যে তারা আসলে অনেকেই রাস্তায় করতে হয় সেহেতু এখানে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই কমলাপুর স্টেশন ছাড়াও আরও 4টি জায়গায় টিকিট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফুলবাড়িয়া, বনানী, তেজগাঁ এবং বিমানবন্দর স্টেশন থেকেও টিকিট দেওয়া হচ্ছে। তবে এখানে যারা টিকিট নিচ্ছেন এরা সবাই উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যমুনার পাড়ের ওখানকার অধিবাসীরা এখানে টিকিটের জন্য ভিড় করছেন বা লাইনে দাঁড়িয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে। শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কমলাপুর স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। ঈদ সামনে রেখে রাজধানীতে চলছে লক্কর ঝক্কর বাস মেরামতের কাজ। গাড়ির ফিটনেস না থাকলেও বডি মেরামত আর রং করে নতুন গাড়ি হিসেবে নামানো হবে ঈদ যাত্রায়। তবে এবার এই ধরনের গাড়ি নিয়ে কেউ নির্বিঘ্নে সড়কে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ। ধারাবাহিক রিপোর্টে মাইদুর রহমান রুবেল তুলে ধরেছেন ঈদ যাত্রার নানা অনিয়মের চিত্র। ছবি তুলেছেন নিহার নন্দী ও মাসুদ রানা। রাজধানীতে বসবাস করা মানুষের বেশিরভাগেরই শেকড় গ্রামে, তাই ঈদে বাড়ি গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নগরীর অস্থায়ী বাসিন্দারা। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ নেওয়ার ক্ষমতা নেই নিয়মিত পরিবহনগুলোর, তাই বেশি মুনাফার জন্য বিকল্প যানের ব্যবস্থা করেন পরিবহন মালিকরা, সঙ্গে যোগ হয় মৌসুমি ব্যবসায়ী। রাজধানীর আশপাশের প্রতিটি গ্যারেজে সমান্তরালে চলছে পুরনো গাড়ি মেরামতের কাজ। দিনরাত এক করে মিস্ত্রিরা সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে কাজ করছে বিরামহীন। ঈদের আগে এমন হাড় ভাঙা খাটুরির মজুরিও বেশি, প্রচণ্ড গরমে তাই কষ্ট হলেও বেশি আয়ের জন্য তা মেনে নিচ্ছেন। গাড়ি যদি সুন্দর না হলে তাহলে তার যাত্রীর কালেকশন বাড়বো না, আর যাত্রী তো ভাঙাচোরা গাড়িতে উঠবো না। মালিকরাও এই টাইমটাই টাকা উপায় কিছু মোটা অঙ্গের, সেই জন্য এই টাইমে গাড়িগুলো সারে। ওভারটাইমে হার বেশি, একটু ওভারটাইম বেশি হলে পরে আমরা টাকা বেশি পাবো। প্রায় সব গ্যারেজেই চলছে জোড়াতালে দিয়ে ফিটনেসবিহীন ভাঙাচোরা গাড়ি মেরামতের কাজ, কোনোটির ইঞ্জিনের সমস্যা, কোনোটির ব্রেকে। রাজধানীর প্রতিটি গ্যারেজেই এখন পুরনো গাড়ি মেরামত এবং রং করার কাজ চলছে। পুরনো এসব গাড়ি ঈদে যাত্রী পরিবহনে নতুন মাত্রা যোগ করবেন নতুন গাড়ি হিসেবে। এই ধরনের পুরনো এবং লকর জকর মার্কা বাস কতটা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে এমন প্রশ্ন সামনে চলে এসেছে যাত্রীদের। যদিও পুরনো সব গাড়িতে কিছু সমস্যা থাকে বলে জানালেন গ্যারেজ মালিক। এইগুলো যুগই থাকে, দেখা যায় ব্রেক ফাংশন মিলায় না, চাকা দুর্বল থাকে, যে অবস্থা পুরান গাড়ি, যা কামায় রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামালে ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। ঈদের সময় আমাদের এই আপনার ব্যবস্থাটা আপনার সচল থাকবে, কার্যকর থাকবে, ক্লোজ কন্ট্যাক্ট আসার দরকার নেই। RFID গান দিয়ে যেগুলো দেখবো যে ফিটনেস নাই অথবা রুট পারমিট এটার না, সেই গাড়িগুলোকে আমরা আটকে ফেলবো। হাইওয়ে পুলিশের কঠোর অবস্থানেই সড়কে নৈরাজ্য ঠেকাতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে 48 কিলোমিটার এলাকার দুই পাশে যত্রতত্র পার্কিংয়ের কারণে প্রতিদিনই লেগে থাকে যানজট। ফুটপাত দখল হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া ঈদে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা। সীতাকুণ্ড প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। দেশের সড়ক মহাসড়কগুলোকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছে শিল্প কারখানার যানবাহন আর পরিবহনের মালিকরা।
যার চিত্র দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে। দুপাশে অবৈধ পার্কিং এর ফলে প্রতিদিনই লাগছে যানজট। মহাসড়কের পাশে গড়ে ওঠা অধিকাংশ কারখানার গাড়ি পার্কিং ব্যবস্থা নেই, ফলে মহাসড়কেই পণ্য ওঠানো নামানোর কাজ করা হচ্ছে। শুধু তাই নয়, কোথাও কোথাও মহাসড়ক দখল নিয়েছে রিক্সা আর সিএনজি স্ট্যান্ড। গাড়িগুলি লাগে তার জন্য দীর্ঘদিন যানজটটাকে এবং সবসময় যানজটটাকে অবৈধ ফুটপাথ দখলের কারণে আমরা যথাযথ সময়ে কর্মস্থলে আসতে পারি না। পার্কিং সম্বন্ধে ধারণা না থাকা এগুলোর কারণে আমাদের এখানে বেশি দুর্ঘটনা হয়। ফুটপাতে জায়গা না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই হেঁটে স্কুলে যাওয়া আসা করছে। ফুটপাতে মাল রাখার কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারি না, রাস্তা দিয়ে হেঁটে স্কুলে আসতে হয়। তবে দেরিতে হলেও অবৈধভাবে গড়ে ওঠা এসব গাড়ির স্ট্যান্ড ও পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। এই অভিযানগুলো পরিচালনা করি, কিন্তু তারপরেও দেখা যায় আবার কয়েকদিন পরে যে অবস্থা সেই অবস্থা চলে আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ধরনের অবৈধ পার্কিং যাতে না থাকে। পুলিশও এবার ছাড় দিবে না বলছেন এই কর্মকর্তা। আমরা মহাসড়কগুলোতে কোনো প্রকার অবৈধ পার্কিং কিছু থাকবে না। ঈদের তিন দিন আগে থেকে যত লং ভেহিকল, কাভার্ড ভ্যান এগুলো বন্ধ করে দিই মহাসড়কে। মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করা হলে দুর্ঘটনাও অনেকটা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। নারীরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ইউনিয়ন পর্যায়ে নারীদের শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে বই ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। গ্রামীণ ব্যবসা, ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীদের অংশগ্রহণের সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যার নেতৃত্বে আমরা সরকারের পক্ষ থেকে আমরা দেশের মানুষের কতটা কাজ করতে পারি এবং দারিদ্র বিমোচনটাই আমাদের লক্ষ্য। আর এই জয়িতাটাও সৃষ্টি, বিশেষ করে মেয়েদেরকে তাদের সংসারে তাদের একটা অবস্থানটা সুদৃঢ় করা, সম্মানজনক করা এবং সেই সাথে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আবার তার পরিবারকেও যেন সহযোগিতা করতে পারে নিজের পায়ে দাঁড়ানোর সেই সুযোগটা সৃষ্টি করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য পুরাতন কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল এই রিট দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করেন আদালত। গেল 12 মে আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার মামলার শুনানির জন্য পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে আদালত স্থানান্তর করে কেরানীগঞ্জে নেয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ডক্টর কামালের বৃহত্তর ঐক্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই, সে কারণে তাদের পক্ষে বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। দেশের গণমাধ্যমের সংকট মোকাবেলায় সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। এখন যে কেউ একটি অনলাইন পত্রিকা খুলে বসছে, কোনো নিবন্ধন তাদের নিতে হচ্ছে না, এভাবে তো হওয়া উচিত নয়। সেই কারণে আমরা অনলাইনগুলোকে খুব সহসায় নিবন্ধনের আওতায় আনব। খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সরকার সবসময় সচেষ্ট থেকেছে এবং দেশের অভ্যন্তরে যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সম্ভব সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেওয়া হচ্ছে। রাজধানীর কালশি মাতবর বাড়ি ফলের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেছে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ বলেন নির্ধারিত সময়ের আগে এসব আম পেড়ে বিক্রির জন্য রাখা হয়েছিল, ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অভিযুক্ত ব্যবসায়ীরা র্যাবের কাছে মুচলেকা দেয়। রমজান মাস জুড়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেখতে পেয়েছি যে কিছু অপরিপক্ক আম রয়েছে, ব্যবসায়ীরা সেগুলো এনেছেন, তবে ব্যবসায়ীরা বলেছেন যে তারা জানতেন না যে সরকারের একটি নির্দিষ্ট সময়সীমা দেয়া আছে, তো সে কারণে আমরা ব্যবসায়ীদেরকে সরকারের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে
কোনো নির্দিষ্ট জাতের আমের জন্য সেটি সরবরাহ করেছি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি যে আজকে তো তারা জেনে গেল, এরপরে যদি তারা এই কাজটি অব্যাহত রাখেন তাদেরকে আমরা অর্থদণ্ড এবং কারাদণ্ডের বিধানের আওতার মধ্যে নিয়ে আসব। আবারও ঈদ যাত্রার খবর। দর্শক, ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশের কড্ডা এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, এবার ঈদে ঢাকা উত্তরবঙ্গ রুটে মহাসড়কে মানুষের ঈদ যাত্রা কতটা স্বস্তিদায়ক হবে? এছাড়াও আমরা জানি যে সাধারণত সিরাজগঞ্জ হাটিকুমরুল মহাসড়কে যানজট লেগেই থাকে, তো এবারে যানজটের অবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, প্রতি বছর আমরা আসলে যেমনটি দেখে থাকি যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল মহাসড়কটা আছে, এই সড়কে সামনে থেকে প্রচুর যানজটের সৃষ্টি হয়। আসলে মূল কারণ যে এখানে স্বাভাবিক সময়ে 10-12 হাজার যানবাহন চলাচল করে, কিন্তু ঈদের সময় এর সংখ্যা দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যায়। বিশেষ করে নলকা একটা সেতু আছে, এই সেতুটা দীর্ঘদিনের সংস্কার হচ্ছে না এবং সেতুটা অনেকটাই সরু, এই কারণে কিন্তু এখান দিয়ে 2টার বেশি যানবাহন চলাচল করতে পারে না, যার কারণে এই সেতু এবং এই সেতুর আশেপাশে এই যানজটটা বেশি সৃষ্টি হয়। এবার অবশ্য সিরাজগঞ্জের 87 কিলোমিটার মহাসড়কের প্রায় 8 কিলোমিটার বাদে প্রতিটা সড়কই কিন্তু সংস্কার করা হয়েছে। বেশ কিছু স্থানে আসলে কিছু খানাখন্দ আছে, এই খানাখন্দ গুলো এই সময় মতো সংস্কার করা না হয় তাহলে এবারও আশঙ্কা করা হচ্ছে যে বেশ কিছু জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হবে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম আমাকে নিশ্চিত করেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে সংস্কারবিহীন সড়কগুলো আছে এই সড়কগুলো সংস্কার করে। সুকান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সুকান্ত সেন। কার্ডিফে আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোফিয়া গার্ডিয়ান্স ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30। প্রস্তুতি ম্যাচ হলেও পুরোপুরি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মূল ম্যাচে মাঠে নামার আগে ভুল ত্রুটি শুধরে নিতে চায় টাইগাররা। কার্ডিফে অনুশীলন শেষে কথা জানান বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 জুন, তার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। এই ম্যাচ দুটিতে নিজেদের ছাড়িয়ে নেয়ার ভালো সুযোগ মাশরাফি বাহিনীর জন্য। আসলে আমাদের খুব অল্প সময় আছে, আমরা জানি হয়তো 5 দিন আসছে মেইন ম্যাচের আগে, আর আমাদের প্রস্তুতিটা অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমাদের যে প্র্যাকটিস ম্যাচ দুটো আছে এটা আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আবারও ভেজাল বিরোধী অভিযানের খবর। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, আপনার কাছে জানতে চাচ্ছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কি ধরনের অনিয়ম ধরা পড়েছে? আফসানা, আমি এই মুহূর্তে শান্তিনগরের মিনাবাজার সুপার শপে রয়েছি। এখানে সকাল 11:30 থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন এবং এখানে আসলে হাইকোর্ট থেকে যে 52টি পণ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই পণ্যগুলো আসলে এখানে ভালোভাবে খুঁজে দেখা হয়েছে এবং এখানে তারা আসলে সেরকম কোনো পণ্য, সেই 52টির কোনো পণ্য পাননি। তবে এখানে কিছু পণ্য পাওয়া গেছে, যেমন যেগুলো লেভেল ছিল না বা এখানে নিম্ন মানের কিছু পণ্য পাওয়া গেছে যার কারণে তাদেরকে এখানে জরিমানা করা হয়েছে। এখানে আমাদের সাথে রয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডু, আমরা তার কাছে আসলে জানবো যে আসলে এখানে কি পেয়েছেন, আসলে এখানে কি পেয়েছেন আর কি জরিমানা করেছেন আমাদের একটু বলবেন। আমরা আজকে যে অভিযান ছিল, অভিযানে মূলত আমাদের যে 52টি পণ্য, মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশিত যে নিষিদ্ধ 52টি পণ্য, সেই পণ্য বিষয়ে আমরা অভিযান চালিয়েছি এবং সেই 52টি পণ্য আমরা এখানে পাইনি। আমরা যেটা পেয়েছি, কিছু পণ্য পাওয়া গিয়েছে যেগুলি আমাদের নিম্নমানের, মানে চাল এবং আটা যেটা পোকা ছিল আর কি, পোকামাকড় পাওয়া গেছে এবং নিম্নমানের ছিল, যেটা খাওয়ার অনুপযুক্ত এবং আপনার লেবেল ব্যতিরেকে, লেবেল সংযোজন ছাড়া এই পণ্যগুলো বিক্রি হচ্ছিল। তো সেক্ষেত্রে 26 ধারায় আমরা 3 লক্ষ টাকা এবং 32 ধারায় এগুলোর বিরুদ্ধে আপনারা কি
ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, সেটাই বলছি যে ২৬ ধারায় নিম্নমানের খাদ্য এখানে রাখার জন্য ৩,০০০ টাকা এবং ৩২ ধারায় লেবেল সংযোজন ব্যতিরেকে পণ্য বিক্রির দায়ে ২,০০০০ টাকা জরিমানা করেছে। ধন্যবাদ। আসলে আপনি শুনলেন যে এখানে আসলে তারা ৫,০০০০০ টাকা জরিমানা করেছেন এবং তাদেরকে ভবিষ্যতে সাবধান হওয়ার কথা বলেছেন। আফসানা শৈলত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শান্তিনগর থেকে সেখানকার ভেজাল বিরোধী অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ খান। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। কমলাপুর সহ রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে লক্ষর ছক্কর বাস মেরামতের কাজ। মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ি চলতে পারবে না, হুঁশিয়ারি হাইওয়ে পুলিশের। কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার রিট, শুনানি কাল। স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর। এবং কার্ডিফে বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ৪৪ বছরের চ্যাম্পিয়নের মুকুট পড়েছে ৫টি দেশ। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ২৪১৪১ নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকা, অসংখ্য ধন্যবাদ।